بسم الله الرحمن الرحيم، السلام عليكم ورحمة الله. আজকের এই ভিডিওতে আমি ছোট্ট একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে যে নোট কি জিনিস বা নোট কিভাবে ফাইন্ড আউট করতে হয়। আমাদের নেটওয়ার্ক সলভ করতে গেলে ডিসি সার্কিটে নোট আইডেন্টিফাই করাটা এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আমি যদি সঠিকভাবে নোট আইডেন্টিফাই করতে না পারি, মানে নোড বলতে কি বোঝায় এটা যদি আমি না বুঝি, তাহলে সার্কিট সলভ করা মুশকিল হয়ে যায় বা প্রবলেম ভুল ভুলভাবে সলভ করা হয়ে যায়। যেমন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রে এরকম হতে পারে, বা ডেল্টা ওয়াই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে হতে পারে, বা নোডাল অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস, এরকম বিভিন্ন ক্ষেত্রে এরকম হয় যে আমাকে নোড আইডেন্টিফাই করতে হয়। তো তাহলে আমরা আজকে যে ছোট্ট একটি প্রেজেন্টেশন এখন দিব, সেটা হচ্ছে যে নোড আসলে কাকে বলে এটা আমরা দেখবো ইনশাল্লাহ, এবং হাউ টু ডিটারমাইন এ নোড, নোড কিভাবে আমি আইডেন্টিফাই করতে পারি ঠিকভাবে, এবং হোয়াই ডু ই নিড টু আইডেন্টিফাই এ নোড, নোড কেন আমি আইডেন্টিফাই করব, নোড আইডেন্টিফাই করে আসলে আমার লাভটা কি। আচ্ছা, এখানে লেখা আছে নোড ব্রাঞ্চেস অ্যান্ড লুপস। নোড হচ্ছে এক বা একাধিক এলিমেন্টের কানেক্টিং পয়েন্টকে নোড বলা হয়। শুধু দুইটা এলিমেন্টের কানেক্টিং পয়েন্ট হলেই নোড হবে না, দুই বা ততোধিক এলিমেন্টের কানেক্টিং পয়েন্টকে আমরা নোড বলি। যেমন এখানে দুইটা এলিমেন্টের কানেক্টিং পয়েন্ট এটা, তাহলে এটা একটা নোড। এই জায়গাটা দেখা যাচ্ছে পুরাটা মিলে একটা নোড। হ্যাঁ, কোনো মাঝখানে যদি কোনো এলিমেন্ট না থাকে তাহলে এটা একটাই নোড আসলে। এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, তাহলে এই সমস্ত এলিমেন্ট মিলে একটা কানেক্টিং পয়েন্ট, তাহলে এটা একটা নোড। তাহলে নোড যদি আমি এখানে আইডেন্টিফাই করি, তাহলে এটা একটা নোড, এ নাম দিলাম। এখানে চারটা এলিমেন্টের কানেক্টিং পয়েন্ট, এটা একটা বি নোড, আর এখানে চারটা পয়েন্ট এলিমেন্টের কানেক্টিং পয়েন্ট, এটা একটা নোড। ঠিক আছে, তাহলে এইটা আসলে যেমন এটা একটা এলিমেন্ট, আবার এই দুইটা মিলে একটা ব্রাঞ্চও আমি বলতে পারি। হ্যাঁ, তো মূলত একাধিক এলিমেন্টের কানেক্টিং পয়েন্টকেই আমরা নোড বলে থাকি। আর ব্রাঞ্চ হচ্ছে সিরিজে যদি থাকে একাধিক এলিমেন্ট, তাহলে সেটাকে আমরা ব্রাঞ্চ বলি। যেমন এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। হ্যাঁ, যেমন এই ব্রাঞ্চের মাঝখানে কিন্তু একটা নোড আইডেন্টিফাই করতে পারি আমরা এখানে। আচ্ছা, আর লুপ কাকে বলে? একটা ক্লোজ পাথকে লুপ বলা হয়। সুতরাং এটা একটা লুপ হতে পারে, এটা একটা লুপ, এটা একটা লুপ। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে নোড কাকে বলে এবং নোড কিভাবে আইডেন্টিফাই করা যায়। আচ্ছা, আমরা আরেকটা যদি এক্সাম্পল দেখি, যেমন এটা একটা সার্কিট, এখানে আমরা নোড কিভাবে আইডেন্টিফাই করব। তাহলে এখানে আমরা দেখতেছি যে এখানে অনেকগুলো পয়েন্টের, অনেকগুলো এলিমেন্টের কানেক্টিং পয়েন্ট, তাহলে এটা একটা নোড আসলে। আবার মাঝখানে যদি কোনো এলিমেন্ট না থাকে, ওয়্যার দিয়ে কানেক্টেড থাকে, তাহলে এটাও আসলে মানে সেম নোড হবে। যেমন এই পর্যন্ত এটা একটাই নোড, এই নোডের নাম যদি আমি এ দিই, তাহলে পুরাটাই আসলে এখানে একটা নোট, আবার এইটা একটা নোট, এই জায়গাটাও কিন্তু একটা নোট পুরাটাই। এই নোডের নাম আমি যদি বি দেই, তাহলে এখানে আমরা দুইটা নোট পেলাম, আর এই জায়গাটা হচ্ছে আরেকটা নোট। তাহলে টোটাল এই নেটওয়ার্কে আসলে তিনটা নোট আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং মানে নোড আইডেন্টিফাই করাটা অনেক সময় একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে যায়, কারণ আমি যদি নো সরি এখানে আসলে দুইটা নোড আছে, কারণ এইটাও সেম নোড আসলে এখানে কানেক্টেড, তাহলে সি হবে না আসলে, এই পুরাটাই বি। আচ্ছা, নোড যেহেতু আমি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছি, তাহলে এখান থেকে কিন্তু সার্কিটটা খুব সহজে রিডিউস হয়ে যায়। তাহলে আমি কিন্তু এখানে একটা জিনিস বলতে চেয়েছিলাম, আমাদের আজকের এই লেকচারের আলোচনার তৃতীয় যে টপিক, সেটা হচ্ছে নোড আইডেন্টিফিকেশন করে আসলে লাভটা কি।
যেমন এখান থেকে কিন্তু আমি বেনিফিটটা দেখতে পারছি যে নোড সঠিকভাবে আইডেন্টিফাই করার কারণে এই সার্কিটটা কিন্তু খুব সহজভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব। যেমন এখানে যদি আমি একটা নোড এ আর একটা নোড বি চিন্তা করি, তাহলে এই সার্কিটটা কিন্তু আমি রিড্র করতে পারি। যেমন এই ইকুইভ্যালেন্ট এই ভোল্টেজ সোর্সটা কিন্তু এ এবং বি এর মধ্যে আছে, উপরে এ আর নিচে বি, এ এবং বি এর মধ্যে আছে, এবং যতগুলো রেজিস্ট্যান্স আছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সে কিন্তু এ এবং বি এর মধ্যে রয়েছে। তাহলে এই সার্কিটটাকে আমরা এইভাবে কিন্তু আবার ড্র করতে পারি। যতগুলো রেজিস্টরি আছে প্রত্যেকটাই কিন্তু এ এবং বি নোডের মধ্যে অবস্থান করছে। এখানে আছে 1 2 3 4 5, পাঁচটা রেজিস্টর আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাম দিকের যে নেটওয়ার্কটা, এটাকে অনেকটা কমপ্লিকেটেড নেটওয়ার্ক মনে হচ্ছে, কিন্তু যখন আমি এটা নোডটা আইডেন্টিফাই সঠিকভাবে করতে পারবো এবং এই দুইটা নোডের মানে নোডগুলোর মাঝখানে এলিমেন্টগুলোকে আবার একটু কানেক্ট করব, হ্যাঁ, রিডিউস করে, তখন দেখা যাবে সার্কিটটা কিন্তু অনেক সহজ একটা সার্কিটে রূপান্তরিত হচ্ছে। সুতরাং নোড যদি সঠিকভাবে আইডেন্টিফাই করতে না পারি, তাহলে আমি কিন্তু রিডিউস করতে পারবো না। তাহলে নোড অ্যানালাইসিসের এটা হচ্ছে একটা উপকারিতা। আবার আমরা যখন নোডাল অ্যানালাইসিস করি, তখন নোড ভোল্টেজ আমাদের দরকার হয়, এবং নোড ভোল্টেজ থেকে আমরা বিভিন্ন এলিমেন্টের কারেন্ট, বিভিন্ন এলিমেন্টের অ্যাক্রোসে ভোল্টেজ বা পাওয়ার কিন্তু আমরা বের করতে পারি। তাহলে এই ছিল আজকের আলোচনা ভিডিও। এই ভিডিওর উদ্দেশ্য ছিল যে নোড কাকে বলে, মেশ বা লুপ কাকে বলে, এবং নোড অ্যানালাইসিস, নোড কিভাবে আমরা আইডেন্টিফাই করি, এবং নোড আইডেন্টিফিকেশনের আসলে মানে দরকারটা কি বা উপকারিতা কি, এটা আমরা কোন কাজে লাগাই। তো এই তিনটা জিনিস আমরা এখান থেকে আলোচনা করলাম।